নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব সিমেনের হিমোস্পারমিয়া নিয়ে। তাই হিমোস্পারমিয়া নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। হেমাটোস্পারমিয়া বা হিমোস্পারমিয়া নামেও পরিচিত হলো সিমেনের মধ্যে রক্তের উপস্থিতি। 40 বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে হেমাটোস্পারমিয়া ক্যান্সারের একটি লক্ষণ, সাধারণত প্রোস্টেট ক্যান্সার। তবে 70% পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায় না। হেমোস্পারমিয়ার লক্ষণ। হেমোস্পারমিয়ার প্রাথমিক লক্ষণ হলো সিমেনের রক্ত দৃশ্যমান উপস্থিতি, যা গোলাপি, লাল বা বাদামি বর্ণের হতে পারে। রোগী ইজাকুলেশনের সময় ব্যথা, প্রস্রাবে অস্বস্তি বা জ্বর অনুভব করতে পারে। হিমোস্পারমিয়ার কারণ। হিমোস্পারমিয়ার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে সংক্রমণ হল প্রোস্টেট ক্যান্সার, টেস্টিকুলার এপিডিডাইমাল টিউমার, সেমিনাল ভেসিকল কার্সিনোমা এবং ইউরেথেরাল টিউমার। লিম্ফোমাস এবং লিকোমিয়াতেও হেমাটোস্পারমিয়ার উপসর্গ দেখা দিতে পারে এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনে এএসটিআই এবং মূত্রনালীর ইনফেকশনে ইউটিআই হেমোস্পারমিয়ার ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও 40 বছরের বয়সী পুরুষদের প্রোস্টেট এবং সেমিনাল ভ্যাসিকলের পরিবর্তনের কারণে হেমোস্পারমিয়ার হওয়ার প্রবণতা বেশি থাকে। হেমোস্পারমিয়ার সংক্রমণ এবং প্রদাহ জড়িত প্যাথোজেন অন্তর্ভুক্ত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইস্টিসিয়া কোলাই, গনোকক্কাই, ট্রিপোনিনাম প্যালিডাম, ক্যালামাইডিয়া, ম্যাসেরিয়া, গনোরিয়া, ইসিনোকক্কাস, হারপেক্স সিম্প্লেক্স ভাইরাস 2 এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন আমি আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখাবো কিভাবে সিমেনের হিমোস্পারমিয়া দেখতে হয়। প্রথমে 10x অবজেক্টে ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে আমরা সিমেনের হিমোস্পারমিয়া দেখবো।